2023 বিশ্বকাপ পর্যন্ত টেস্ট খেলতে অনীহা, সাদা বলে পরপর দুটি বিশ্বকাপ, মনোযোগের পুরোটাই ওডিআই এবং টি টোয়েন্টিতে দিতে চান সাকিব। তবে বিসিবির লাল বলের চুক্তিতেও আছেন তিনি। এবারও ভিন্ন সংস্করণের জন্য ভিন্ন চুক্তি। কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণেই সাকিবের সঙ্গী মুশফিক, লিটন, তাসকিন আর শরীফুল। ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিরতি নেয়া তামিম ইকবাল আছেন টেস্ট এবং ওয়ানডের কন্ট্রাক্টে, সাথে মেহেদি হাসান মিরাজ। কেন্দ্রীয় এই চুক্তিতে শুধু লাল বলের তালিকায় সাতজন, টেস্ট কাপ্তান মুমিনুল, তাইজুল, শান্ত, ইবাদত। প্রথমবারের মতো জায়গা হয়েছে ইয়াসির রাব্বি ও মাহমুদুল হাসান জয়ের। ওডিআই এবং টি টোয়েন্টি দুই ফরম্যাটের সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন তিনজন, রিয়াদ, মুস্তাফিজ আর আফিফ। শুধু এই টি টোয়েন্টির চুক্তিতে নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাইম শেখ ও শেখ মেহেদি। চোটের কারণে জাতীয় দলে জায়গা হারানো পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ওয়ানডে ও টি টোয়েন্টির চুক্তি থেকে বাদ পড়েছেন। শুধু লাল বলের তালিকা থেকে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী ও ওপেনার সাইফ হাসান। টি টোয়েন্টির চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও শামীম হোসেন। রহমান পেয়ার, একাত্তর। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত টেস্ট খেলতে অনীহা, সাদা বলে পরপর দুটি বিশ্বকাপ, মনোযোগের পুরোটাই ওডিআই এবং টি টোয়েন্টিতে দিতে চান সাকিব। তবে বিসিবির লাল বলের চুক্তিতেও আছেন তিনি। এবারও ভিন্ন সংস্করণের জন্য ভিন্ন চুক্তি। কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণেই সাকিবের সঙ্গী মুশফিক, লিটন, তাসকিন আর শরীফুল। ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিরতি নেয়া তামিম ইকবাল আছেন টেস্ট এবং ওয়ানডের কন্ট্রাক্টে, সাথে মেহেদি হাসান মিরাজ। কেন্দ্রীয় এই চুক্তিতে শুধু লাল বলের তালিকায় সাতজন, টেস্ট কাপ্তান মুমিনুল, তাইজুল, শান্ত, ইবাদত। প্রথমবারের মতো জায়গা হয়েছে ইয়াসির রাব্বি ও মাহমুদুল হাসান জয়ের। ওডিআই এবং টি টোয়েন্টি দুই ফরম্যাটের সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন তিনজন, রিয়াদ, মুস্তাফিজ আর আফিফ। শুধু এই টি টোয়েন্টির চুক্তিতে নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাইম শেখ ও শেখ মেহেদি।